এই কারণে ইসলামের মধ্যে রাসূল বলেছেন সমস্ত আমল কবুল হওয়ার জন্য তার পূর্বে নিয়ত শুদ্ধ দরকার। যত ইবাদত দেখা যায় দেখি আর না দেখি রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইবাদত কবুল হওয়ার তার পূর্বের শর্ত হইল নিয়ত শুদ্ধ হয়ে যাওয়া। নিয়ত কি হওয়া? শুদ্ধ হওয়া। এই কারণে জানা যায় নিয়ত শুদ্ধ যদি কারো হয়, নিয়ত শুদ্ধ করে যদি কেউ ফকিরকে একটা টাকা দান করলো, একটা টাকা দান করলো মসজিদে, পাঁচ টাকা দান করলো, দশ টাকা দান করলো, নিয়ত শুদ্ধ যদি হয় রাসূল বলেন এক টাকা দানের বিনিময়ে তার ওহুদ পাহাড় পরিমাণ তার আমল নামায় নাকি হইবে। হাদিসে রাসূল বলেন মান তাসাদাকা বিসাদাকাতিন মিন তামরি আদিলি সাদাকা, হালাল টাকার যে বরকত, হালাল টাকা হজের যে বরকত, এটা যেই যায় হালাল টাকা দ্বারা সেই বুঝতে পারে। যে এবাদত হালাল টাকা খানবার খাইয়ে আপনি নামাজের দাঁড়াইলি, হালাল টাকার যে কি একটা পাওয়ার দেখবেন নামাজে যে কি মনোযোগ হয়, এটা যে হালাল টাকা খায় সেই বুঝতে পারে। আর হারাম খায়া বক্ষণ করে পরিধান করে নামাজ পড়লে কি যে অমনোযোগী নামাজে, এটা যে ব্যবহার করে খায় ব্যবহার করে হারাম সেই বুঝতে পারে। এই কারণে রাসূল বলেন ইবাদতের পূর্বে নিয়ত শুদ্ধ কর। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ করতেছেন কাফের সাথে। হযরত আলী বললেন আমাকে তুমি আগে আঘাত করো, আমি তোমাকে পরবর্তীতে আঘাত করব। হযরত আলীকে কাফের বলেন, কাফের বলে আলী আমাকে আগে আঘাত করো। হযরত আলী বলেন না না, তুমি আগে আমাকে আঘাত করো। কথা ফাইনাল হয়ে গেল, কাফের আগে আঘাত করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইলেন যে আঘাত করো, আমি শুধু আটকাইব, তোমাকে আঘাত করব না। কাফের জিহাদের ময়দানে হযরত আলীকে আঘাত করলো তলোয়ার দ্বারা। হযরত আলী কাফের তলোয়ার আঘাত গুলিকে আটকাইলেন, আটকাইতে আটকাইতে এক পর্যায়ে কাফের যে সময় ব্যর্থ হয়ে গেল আর পারতেছে না। হযরত আলী বলেন তোমার সিরিয়াল শেষ, এবার আমার সিরিয়াল, তুমি দাঁড়াও প্রস্তুত হও, আমি তোমাকে আক্রমণ করব, তুমি রেডি হয়ে যাও। কাফের ব্যর্থ হইয়া লাস্টে বলছে যে উপায় নাই, আমি তো পারলাম না আগে, হয়তো আমার শেষ আজকে বিদায়, দুনিয়া আর থাকতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাফেরকে একটা আঘাত করার মাধ্যমে জমিনে শোয়ায়া দিলেন। হযরত আলী কাফেরের বুকের মধ্যে সিনার মধ্যে বসে গেলেন তলোয়ার নিয়া, তলোয়ার নিয়া বসলেন সিনার মধ্যে, ভাবলেন যে এখন জবাই করে দিব, জবাই করে দিব। কাফের মনে মনে ভাবল আর যেহেতু পারলাম না বিদায় হয়ে যাইব, শেষ মুহূর্তে হযরত আলীর মুখে আমি একটু থুতু ছিটা দিয়ে দেই। নিচের থেকে জমিনে শুয়া মুখের থুতু ছিটা দিয়ে দিল হযরত আলীর চেহারায়। হযরত আলী এমনিতেই শুয়াইলেন জবাই করার জন্য, আবার ওনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো, আর রাগ হয়ে গেল। রাগ হবার পর হযরত আলীর মাথায় হঠাৎ চলে আসলো যে রাসূল বলছেন মুসলমান খাবার খায় আল্লাহর সন্তুষ্টির জন্য, জিহাদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটু পূর্বে যে তাকে শোয়াইছিলাম ইসলামের জন্য শোয়াইছিলাম, এখন যেহেতু সে আমাকে থুতু নিক্ষেপ করলো আমার রাগ উঠে গেল, এই মুহূর্তে যদি তাকে আমি হত্যা করি তাহলে ইসলামের জন্য হত্যা হইবে না, আমার রাগকে মিটানোর জন্য হত্যা হইবে। এই কারণে হযরত আলী তাকে জবাই না করে দাঁড়ায় গেলেন, কাফেরকে ছাইড়া দিলেন যে যাওয়া আর হত্যা করবো না। কাফের তো আশ্চর্য হয়ে গেল, সোয়াইলেন জবাই করার জন্য, জবাই করবেন এমন মুহূর্তে থুতু দিলাম, আরও আপনার রাগ হয়ে গেলেন, তো এই মুহূর্তে ছাড়ার তো কথা না, ছাড়লেন কেন? হযরত আলী বলেন আমি তোমাকে সোয়াইছিলাম ইসলামের সম্পর্কের জন্য,
ইসলামের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে থুতু দিলা, এই কারণে আমার রাগ হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম যদি আমি তোমাকে হত্যা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে হত্যা হইল না, আমার রাগকে মেটানোর জন্য তোমাকে হত্যা করলাম, এই কারণে আমি তোমাকে ছেড়ে দিলাম। কাফের বলল, হযরত আলীকে লক্ষ্য করে ডেকে, তোমার নবীর আদর্শ নাকি যাহা? বলে, যেই নবীর আদর্শ এমন যা করে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মানুষকে সহাইল হত্যা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি ঘোষণা দিলাম, তোমার নবীর ইসলামের ছায়া তলে আমি এই মুহূর্তে ঢুকে গেলাম। এটার নাম হলো সহি নিয়ত, শুদ্ধ নিয়ত। হযরত আলী ইচ্ছা করলে জবাই করতে পারতেন, সহাইতে বলছেন, খালি তলোয়ার লাগাইবেন গলায়, ছেড়ে দিলেন কেন? বলে, আমার রাগ প্রশমিত দমানোর জন্য হত্যা করলে, এটা ইসলামের জন্য হইল না। এই কারণে বলতেছিলাম সহি নিয়ত প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে দরকার। এরপরে আমার আপনার মালের মধ্যে হালাল মাল হওয়া দরকার। হালাল মাল দ্বারা যদি কেউ নামাজ পড়ে, দেখবেন নামাজে মনোযোগী হয়। হালাল মাল দ্বারা জাকাত দিলে, জাকাত পাওয়ার পর যেই লোকটা জাকাত পাইল, দেখবেন তার বিশাল বড় উপকার হয়। হারাম লোকের জাকাত, জাকাত দেয় ঠিকই, হারাম টাকা দিয়া যারা দেয় দেখবেন হ্যাঁ উনি হারামই লাগায়। দেখবেন আমার টাকা যদি হারাম, আমি জাকাত দিই আপনাকে, আমার টাকাটা যাকে দিলাম সে উনি খরচ করে কোন কাজে? হারাম কাজে, এটা আল্লাহর ফয়সালা। আর যদি আপনার টাকা হালাল, জাকাত দিয়েছেন আপনি হালাল টাকা থেকে, তো যাকে দিলেন একবার সে এমন সমস্যায় ছিল, আপনার টাকা পাইয়া তার বিশাল সমস্যা থেকে সমাধান হয়ে গেছে, এটা কিন্তু তার উপকার হয়েছে শুধু আপনার হালাল টাকার কারণে। এই কারণে রাসূল বলছেন, লা ইয়াকবালুল্লাহু ইল্লা ত্বয়্যিব, আল্লাহ তাআলা হালাল কোন মালের ইবাদত ছাড়া আর কোন মালের ইবাদত কবুল করেন না। এখানে হজ উমরা যাকাত ফিতরা যা যা আছে সব মালের, আমার এমনকি পাঞ্জাবি, এমনকি টুপি যে 60 টাকা, 50 টাকা, 100 টাকা, টুপিটা পর্যন্ত হালাল হইতে হয়। আজকে আমি আর আপনি খালা খাবারের মধ্যে হালাল নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ ছিলেন, কি ছিলেন বলকের বাদশাহ? হঠাৎ ঘটনাক্রমে বাদশাহী সাইরা আল্লাহর ধ্যানে গেলেন, চলে গেলেন বৈরাগী জীবনে, নদীর পার জঙ্গলে সারা জীবন কাটাইতে লাগলেন। করতে করতে ইবাদত করতে করতে এমন আল্লাহর পাগল হয়ে গেলেন, উনি যা বলেন তা আল্লাহ তাআলা মঞ্জুর করে ফেলেন। বাদশাহ কিন্তু কি বাদশাহ, আমার মতো ছোট, আপনার মতো ছোট কোনো লোক না। ইব্রাহিম ইবনে আদহাম এমন মকবুল পছন্দনীয় বান্দা হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে উনি নামাজ পড়তেছেন, দাঁড়ায়া নামাজের মধ্যে হঠাৎ আওয়াজ শুনতে পেলেন ফিসফিস করে, পিছনে দুইজন লোক ফেরেশতা দাঁড়ায়া বলতেছে, ওই যে একজন লোক নামাজ পড়তেছে, এই লোকটা এত আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তার 2 মাস 3 মাস যাবত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এত মকবুল বান্দা, প্রিয় বান্দা, কিন্তু 2-3 মাস যাবত তার ইবাদত কবুল হয় না। আরেক ফেরেশতা বলতেছে, দোষটা কি, সমস্যাটা কি? তো যিনি বলছিলেন তিনি বলেন, তার সমস্যা হইল 2-3 মাস পূর্বে তিনি মক্কায় গেছিলেন উমরা হজ করার জন্য, ক্রয় করার আসার সময় হজ করার পরে খেজুর ক্রয় করতে গেছিলেন, খেজুর যে ক্রয় করছেন যেই জায়গায় খেজুর ছিল তার নিচে খেজুর পড়া ছিল, সেই নিচে 2টা পড়া খেজুর উনি উঠাইয়া মনে করছেন এগুলো পয়লা রয়েছে খাই, অথবা আমার মালের থেকে আমি কমাই নিব, কিন্তু পরে আর অনুমতি নিতে খেয়াল নাই 2টা খেজুর নিয়ে চলে আসলেন, 2টা খেজুর খাইলেন, না বললে যে 2টা খেজুর খাইলেন, এই কারণে ওনার 2-3 মাস যাবত এবাদত কবুল হয় না। খেজুর চুরি করে রাখাইছে না, পড়েছিল পড়েছিল, খেজুর আবার ক্রয় করছে। তাহলে আমি আর আপনি যে বিভিন্ন খান থেকে খাই, বাদাম খাই, অনেক কিছু আছে না দোকান থেকে, বড়ই কিনা খাইতেছে, 2-4টা আঙ্গুর খায়, এখন খাইলাম কিনলাম না অথবা অনুমতি নিলাম না, তাহলে আমার আপনার আমল আর ওনার আমল মিলে গেল। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবলেন যে আমার ইবাদত কবুল হয় না, ইবাদত যদি কবুল করাইতে হয় তাহলে মক্কায় যাইতে হবে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে মক্কায় যাবার পর অনুমতি আনতে হইবে, তারপরে ইবাদত কবুল হইবে। নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর হাঁটা শুরু করে দিলেন, হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন, আসতে আসতে ওই দোকানে গেলেন 2-3 মাস পূর্বে যেই দোকান থেকে খেজুর ক্রয় করলেন, গিয়া দেখেন দোকান আছে, দোকানের মালিক যে মুরব্বি ছিল মালিককে দেখা যায় না,
খোঁজ নিয়ে দেখতেছেন যে এই দোকানের মালিক অমন অমন মুরব্বী ছিলেন না, বলে হ্যাঁ মালিক মুরব্বী ছিল, যা আপনি কে? বলে আমার আব্বা, উনি আমি ওনার সন্তান। বলে আপনার আব্বা কোথায়? বলে আমার আব্বা মারা গেছে, আমি আপনার আব্বা জীবিত থাকা অবস্থায় খেজুর ক্রয় করেছিলাম, নিচে দুইটা খেজুর পড়া ছিল, দুইটা খেজুর আমি না বলে নিয়েছিলাম, এই মুহূর্তে আমি দেখলাম আমার ইবাদত কবুল হয় না, আপনাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সুদূর ফিলিস্তিন থেকে আপনাদের কাছে দুই সপ্তাহ যাবত পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম। দোকানদার ছেলে ভাবলো অনেক বড় বুজুর্গ, কি করার এখন? বলে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে আমি ক্ষমা করব কিভাবে? আমার আব্বা মারা গেল, আমার আব্বা মারা যাবার পর আমরা দুই ভাই, আমরা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে দোকানের সমস্ত মাল ভাগ হয়ে গেল। মাল কি হয়েছে? দুই ভাগ হয়ে গেল। আপনি দুইটা খেজুর খাইছেন, অর্ধেক মালের মালিক হিসাবে আমি আপনাকে একটা খেজুর ক্ষমা করতে পারবো, আর একটা খেজুর যে না বলে খাইছেন আপনাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার ছোট ভাই মক্কা থেকে অর্ধেক মাল নিয়ে মদিনায় গিয়ে আবার ব্যবসা দিল, অমুক অমুক জায়গায় ঠিকানা দিয়া দিলাম, বাকি একটা খেজুরের ক্ষমা আমার ভাইয়ের কাছে চলে যা। বলে একটা ক্ষমা করেন, একটা আমি ক্ষমা করছি, আরেকটা পারবো না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ চলে গেলেন মদিনায়, 350 মাইল হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন, ঠিকানা অনুযায়ী দোকান খুঁজে বাইর করলেন। বের করার পর বললেন আপনার ভাইয়ের দোকান কি মক্কায় আছে? যে হ্যাঁ। আপনার বাবা কি কয়েক মাস পূর্বে জীবিত ছিলেন পরে মারা গেলেন? যে হ্যাঁ। বলে আমি দুইটা খেজুর না বলে খেয়েছিলাম, একটা খেজুর আপনার ভাই ক্ষমা করেছে, আর একটা খেজুর ক্ষমা নেওয়ার জন্য আপনার কাছে মক্কা থেকে মদিনায় আসলাম, মেহরবানি করে আমাকে আপনি একটা খেজুরের ক্ষমা করে দিল। দ্বিতীয় ভাই বলল আপনি আসছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ইব্রাহিম ইবনে আদহাম দুই খেজুর মক্কা মদিনা থেকে ক্ষমা করায় নেবার পর আবার দুই সপ্তাহ যাব হাঁটতে হাঁটতে বাইতুল মুকাদ্দাস গিয়া বিশ্রাম নিতেছেন, ঘুমাইতেছেন। আবার ওই দুইজন ফেরেশতা রাত্রিবেলা হঠাৎ আওয়াজ দিল, ওই যে দেখো ইব্রাহিম ইবনে আদহাম, বলছিলাম খেজুর না বলে খাওয়ার কারণে তার এবাদত দুই তিন মাস যাবত কবুল হয় না, আজকে এই মুহূর্তে দুই ভাই থেকে মক্কা মদিনায় গিয়া খেজুরের ক্ষমা নিয়ে আসলো। আজকে থেকে আল্লাহ তাআলা আবার ঘোষণা দিলেন, ইব্রাহিম ইবনে আদহাম যত এবাদত করবে তা সব কবুল করবে রে। শুধু তাই নয়, দুই তিন মাসের এবাদত যে ঝুলে আসমানের নিচে জমিনের মাঝখানে, বাকি আবাদত গুলো ক্ষমা নেওয়ার সঙ্গে সঙ্গে তার আবাদত গুলো কবুল হয়ে গেল। এই কারণে বলে টাকাও হালাল লাগবে, নিয়তও হালাল লাগবে। এইবারে যারা হজ উমরা করতে যায়, রাসূল বলেন তাদের প্রতিদান হলো নবজাতক ছেলে আর মেয়ে ভূমিষ্ঠ হইলে যেরকম এদের কোনো গুনাহ থাকে না, এই হালাল টাকা হালাল নিয়ত শুদ্ধ নিয়ত যারা যারা হজ করে উমরা করে এদেরও নবজাতক বাচ্চার মতো কোনো গুনাহই থাকে না।